অনেক অভিনেত্রী আছে, হোক না আমাদের বাজার বারুক না, আমার শান ছবি আমি আমেরিকা গিয়ে হলে দেখছি আমার ভালো লাগছে না, শান ছবি আমি হলে গিয়ে দেখছি দর্শকের সাথে আমার ভালো লাগছে না, গোলেই তো আমি চলে আসছি, গোলে শুভকামনা জানাই দিয়ে আসছি, সাকিবের ছবি সাকিব নিজে রিলিজ হচ্ছে দেখছে, এটা একটা ভালো লাগে না? শেষ দিকে এসেছে একদম শেষ পর্যায়ে যে শাকিব খান ভাই বিদেশে বা আপনার দেশে বা আপনাদেরকে আবার একসাথে দেখার প্রত্যয় অনেকের আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো সাকিবের ছবিতেই তো আমি এই যে ওর জোর যে ইয়ে সাকিব, আমি তো আমেরিকায় ছিলাম, এই তো আমি আসছি তো সপ্তাহখানিক আগে, তো ওর সাথে কথা হয়েছে, বিদেশে দেখা হয়েছে, ওর ওর কয়েকটা বড় বড় প্রোগ্রাম আছে আর ওই যে ও আমেরিকায় শ্যুটও করবে একটা ছবি, হ্যাঁ ওর ছবিটা শ্যুট করবে, প্লাস হচ্ছে ওর যে সরকার যে ওকে একটা ই দিল না 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 ওইটা নয়, সরকার আমাদের সরকার ওকে অনুদান দিল না, ওই ছবিতেও তো আমি আমাকে কাজ করতে হবে, বললো মিশা ভাই এইগুলো, আর তারপরে এখানে যেইগুলো কাজ ওর চিন্তা করতেছে যারা বড় বড় কাজ, গোলে প্রোডাকশন নিশ্চয়ই কিনে কাজ করবে, আর আরও অনেক প্রোডাকশন তো ওকে নিয়ে কাজ করবে না, তো অলরেডি কথা হয়েছে, তো এমনিতে অনেকে বলছে যে আপনি যখন আমেরিকাতে গিয়েছেন ওখানেও তার ছবিতে চুক্তিবদ্ধ বা কাজ করা, হ্যাঁ হ্যাঁ অলরেডি দুইটা ছবিতে অলরেডি মানে একসাথে কাজ করার চুক্তিবদ্ধ হয়ে গেছে। আচ্ছা ওই যে আমেরিকাতে যেগুলো শুট, হ্যাঁ হ্যাঁ আমেরিকা বাংলাদেশেও এই যে অনুদানের ছবিতেও তো করবো কাজ। আচ্ছা এমনিতে মারুফ ভাইয়ের সাথে তো মানে খুব ভালো সম্পর্ক আমার, মানে মারুফ ভাই শাকিব খান ভাই বা আপনাদের কিনে একটা রব উঠতেছে বা একটা গুঞ্জন হচ্ছে যে আপনারা হয়তো বিদেশের মাটিতে কোনো ছবি করবেন একসাথে? হ্যাঁ হতে পারে, ওইখানে মোহাম্মদ হোসেন জ্যামি আছে ডাইরেক্টর, অনেক অভিনেতা অভিনেত্রী আছে ওইখানে, তো ওইখানে অনেক অভিনেতা অভিনেত্রী আছে, হোক না আমাদের বাজার বারুক না, আমার শান ছবি আমি আমেরিকা গিয়ে হলে দেখছি আমার ভালো লাগছে না, শান ছবি আমি হলে গিয়ে দেখছি দর্শকের সাথে আমার ভালো লাগছে না, গোলেই তো আমি চলে আসছি, গুলি শুভকামনা জানাই দিয়ে আসছি, সাকিবের ছবি সাকিব নিজে রিলিজ হচ্ছে দেখছে, এটা একটা ভালো লাগে না? তারপর আমাদের পাপ্পুন ওর আগে রিলিজ হয়েছে, এর আগে আমাদের অনেক ছবি যে স্বপ্ন জালটাল হয়েছে, হোক না আমাদের আমাদের বারুক না, কিন্তু আমার কথা হচ্ছে আগে দেশ, আগে দেশের মানুষকে খুশি করে তারপরে যাতে বিদেশে যায়। আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বলেছেন, অজানা বিষয় দিয়েছেন, আমি অনেক কিছু শিখিয়েছি আপনার কাছ থেকে, আপনি আপনার দর্শক ভক্ত যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার বয়ান? না আমি কোনো এরকম বয়ানদাতা নেই বা কোনো জ্ঞানদাতা নেই, আমি আপনাদের মতোই খুব সহজ সহজ স্বাভাবিক মানুষ, আমার যখন ক্ষুধা লাগে তখন আমি সব কিছু খেতে পছন্দ করি, ফুটপাতে হলেও খেয়ে ফেলি, পারি না কন্ট্রোল করতে, আর মনে করেন যে ভালো জায়গাও খেতে পছন্দ করি সেটা কোনো ব্যাপার না, বাট ক্ষুধাটাকে সম্মান করি, ক্ষুধা লাগলে খেতে ফেলি, ডাল ভাত বা একটা রুটি কলা হলেও আমি খেয়ে ফেলবো, ক্ষুধাই ইম্পর্টেন্ট ব্যাপার, এক কাপ চাও খুব মজা করে খেতে পারি, বা ডাল ভাত আলু ভর্তা ডিম ভাজিও প্রচুর পছন্দ করি, ক্ষুধার সময় এই মেনুটা থাকলে সবচেয়ে এনজয় করি, ডাল ভাত আলু ভর্তা ডিম সবচেয়ে আমার প্রিয় খাবারের একটা খাবার ক্ষুধার সময়। আর এছাড়া এমনি বেং ঢাকা হিসাবে তো একটু মোগল ডিশগুলোর প্রতি, মোরগ পোলাও, শাহী রেজালা, শাহি বিরিয়ানি, শাহি কাচির প্রতি তো ঝোঁক থাকতেই পারে বা আছেও, আমার শরীর দেখলে আপনারা বুঝতে পারেন, অন্য কোনো নেশা নেই, খাবারের প্রতি একটা নেশা আছে, তো আর আর উপদেশ কিছু দিতে চাই না, শুধু বলতে চাই যে আপনার সবাই ভালো থাকবেন, নিজের ফ্যামিলিকে সম্মান করবেন, নিজের পরিবেশকে সম্মান করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে সম্মান করবেন, আর নিজে নিরাপদে থাকবেন, অন্যকেও নিরাপদে রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।